সারা দেশে ছড়িয়ে পড়েছে এডিস মশাল লার্ভা স্বাস্থ্য অধিদপ্তরের চালানো জরিপে রাজশাহীতে এডিস মশাল লার্ভার সন্ধান পাওয়া গেছে মিলেছে ডেঙ্গুর ভয়াবহ ইজিপ্টি নামের লার্ভাও এছাড়া সিরাজগঞ্জ বগুড়া ও সিলেটেও এডিস মশাল লার্ভার সন্ধান পাওয়ার কথা জানা গেছে ফলে উত্তর পূর্বাঞ্চলে ভয়াবহভাবে ডেঙ্গু ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে রাজশাহী থেকে আরও জানাচ্ছেন কাজী সাহেব রাজশাহী মহানগরীর চৌদ্দটি স্থানে এডিস মশার লার্ভার সন্ধান মিলেছে নগরীর একশোটি স্থান পর্যবেক্ষণ করে চোদ্দটিতে এডিসের লার্ভা পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের জরিপ দল এমনকি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেও লার্ভা পেয়েছেন কীটত্ত্ববিদরা এডিস মশার লার্ভার শনাক্তকরণে গত এক আগস্ট তিন সদস্যের কমিটি গঠন করে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর দুই আগস্ট থেকে ছয় আগস্ট পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় জরিপ চালানো হয় এর মধ্যে নগরীর চার আট চোদ্দ ও একুশ নম্বর ওয়ার্ড এবং রাজশাহী মেডিকেল কলেজ ক্যাম্পাস ও হাসপাতাল এলাকায় এডিস মশার লার্ভা পাওয়া গেছে আমরা ডেঙ্গু রোগ থেকে বাঁচতে গেলে আমাকে অবশ্যই অ্যাডাল্ট মস্কুইটো যেটা এডিস মস্কুইটো তার লার্ভা এবং ডিমকে সম্পূর্ণভাবে ধ্বংস করতে হবে এবং সেটা করতে গেলে আমরা পরবর্তীতে প্রতিবেদন আমি এর এখানে আমরা রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র মহাদের কাছে প্রতিবেদন পাঠাইছি রাজশাহীতে ডেঙ্গু বিস্তারের আশঙ্কার কথা জানিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক এছাড়া এডিস মশার লার্ভা ধ্বংসের সিটি কর্পোরেশনকেও চিঠি দেওয়া হয়েছে রাজশাহী মেডিকেল কলেজেও দেখা যাবে যে বাইশ নম্বর ওয়ার্ডের ওইখানে চার চারটা পাঁচটা জায়গাতে বিভাগের এডিস মশার লার্ভা পায় ফাল্গুনি লিডি সিস্টেম মেডিকেল কলেজে সেইখানেও ওই পরিত্যক্ত আইসক্রিমের সেই বাটির মধ্যে ওইখানে ওইখানে পাওয়া যায় এডিস মশা নিয়ে যখন আতঙ্ক তখন পরিষ্কার পরিচ্ছন্নতার নামে চলছে ঝোপঝাড় পরিষ্কার তবে সিভিল সার্জন বলছেন তারা ভালোভাবেই পরিষ্কার পরিচ্ছন্নতা করছেন এছাড়া মানুষকে উদ্বুদ্ধ করছেন যাতে পানি জমে না থাকে সেই ব্যবস্থা রাখতে বিশেষ করে পানি যাতে জমে না থাকে এই বিষয়টা আমরা সবচেয়ে বেশি এখানে এই বিষয়টা আমরা সবচেয়ে বেশি খেয়াল করছি যে যার যেখানে আশেপাশে পানি যদি জমে থাকে সেটা একটু চালু করার ব্যবস্থা করছে রাজশাহীতে এডিস মশার ইজিপ্টি লার্ভার ব্যাপক উপস্থিতি আতঙ্ক ছড়াচ্ছে সাধারণ মানুষের মধ্যে তবে চিকিৎসকরা আতঙ্কিত না হয়ে প্রয়োজনীয় পরামর্শ মেনে চলার আহ্বান জানিয়েছেন কাজী সাহেদ নিউজ টোয়েন্টি রাজশাহী